আচার বিক্রি করে বাবার চিকিৎসা ও পরিবারের চাহিদা মেটাচ্ছে কোচুয়ার মহিউদ্দিন। বাবার চিকিৎসা ও পরিবারের চাহিদা মেটাতে আচার বিক্রি করছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও চাঁদপুরের কচুয়া উপজেলার বক্সগঞ্জ গ্রামের মহিউদ্দিন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওটিএসসি এলাকায় আসলে দেখা যাবে এই আচার বিক্রেতাকে। মোহাম্মদ মহিউদ্দিন চাঁদপুর কচুয়া উপজেলার পালাখাল রোস্তমালী ডিগ্রি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী। চার মাস ধরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ওটিএসসি এলাকায় কয়েক প্রকারের আচার বিক্রি করছে সে। তার বাবা গুরুতর অসুস্থ হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন। বাবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম নয় তার পরিবার। বাবার চিকিৎসা ও পারিবারিক চাহিদা মেটাতে নিরুপায় হয়ে আচার বিক্রি করতে হচ্ছে কলেজ ছাত্র মহিউদ্দিনকে। মহিউদ্দিন কয়েক প্রকারের সুস্বাদু ও মুখরোচক আচার তৈরি ও বিক্রি করে ক্রেতাদের মন জয় করেছেন। সে বেল, তেঁতুল, কলা, পেয়ারা, আমড়া দিয়ে পাঁচমিশালি আচার তৈরি করে থাকেন। আচার বিক্রেতা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ। বাবার চিকিৎসা ও পরিবারের অসচ্ছলতা মেটাতে আমি নিজেই বাবার ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছি। বাবার চিকিৎসা ও নিজের পড়াশোনা চালিয়ে যেতে সকলের দোয়া কামনা করছেন তিনি।